পৌরসভা নির্বাচনের খবর জানতে দর্শক দেশের বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতেই আমরা যাব রাজশাহীতে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, পৌরসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কোনো বিশৃঙ্খলার ঘটনা এই মুহূর্তে আছে কিনা সেখানে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাবাসুম। সকাল থেকে ভোট কেন্দ্রগুলিতে কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। আরেকটি বিষয়, যেটি সকালে কিছুটা উত্তেজনা ছড়ালেও চারঘাটে পৌরসভার একটি কেন্দ্রে এখন কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আগের চেয়ে বেশি তৎপর হতে দেখা গেছে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যেই পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে। এই কেন্দ্রেও আমরা দেখেছি যে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং বিএনপির প্রার্থী যে অভিযোগটি করছিলেন যে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন কেন্দ্রে বাধা দেওয়া হচ্ছে, এরকম কিন্তু এখানে আমরা দেখেছি জেলা প্রশাসকের কাছে তিনি অভিযোগ করলে জেলা প্রশাসক পাল্টা বলেছেন যে পোলিং এজেন্ট নিয়ে আসলে তিনি ভেতরে প্রবেশ করাবেন, এরপরে কিন্তু আর তার অভিযোগটি এখানে তিনি করেননি। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছে আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বিএনপির প্রার্থী অভিযোগ করেছেন যে আপনারা তাদের পোলিং এজেন্ট বের করে দিয়েছেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট বাধাগ্রস্ত করতে যাচ্ছেন। এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। আপনারা জানেন যে আজকে প্রত্যেকটি কেন্দ্রে মানুষ সর্বস্পৃত সারা রয়েছে এবং বর্তমান উন্নয়নের ধারায় অব্যাহত রাখার জন্য মানুষ আমার নৌকাপতিকে জানাচ্ছে, শেখাচ্ছে নৌকাপতিকে ভোট দেওয়ার জন্য মানুষ মনে প্রাণে উগ্রী হয়ে উঠেছে এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য আমার উপস্থিতিতে থানাপাড়ার একটি কেন্দ্রে তারা বোমা বিস্ফোরণ করেছে। আমার নেতাকর্মীকে তারা হুমকি ধামকি দিচ্ছে, মারধর করছে, মেডিকেলে ভর্তি রাখছে। এইটা আমাদের নেতাকর্মীকে তারা, এরা বিভিন্ন সময় হয়রানিমূলক চেষ্টা করেছে হয়রান করার, কিন্তু আমরা নির্দ্বিধায় আপনাদের বলতে পারি যে বিএনপির কোনো পোলিং এজেন্ট বা বিএনপির কোনো মানুষকে এখন পর্যন্ত আমরা অহেতুক কোনো কথা বলিনি বা তাদেরকে কোনো ডিস্টার্বও দিইনি। আমরা তারা যে নির্বাচনকে বানচাল করার জন্য, এটা প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই অভিযোগ করছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের প্রার্থী, নগর প্রার্থী যিনি একরামুল হক, তিনি যেটি বলছিলেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির প্রার্থী বারবার অভিযোগ তুলছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের খবর জানতে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। রাজশাহীর খবর জানিয়েছেন, তেমনিভাবে যদি চট্টগ্রামে যে তিনটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা দেখছি বিজিবি টহল কিন্তু তারা অব্যাহত থাকার কারণে এখনও পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। আপনি সকাল থেকে আমরা যেমন ধরে 7টা থেকে আমরা দেখছি দীর্ঘ লাইন ভোটারদের, 8টা বাজার সাথে সাথে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা ভোটার তারা কিন্তু অপেক্ষা করছে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। প্রথমবারের মতো তারা কিন্তু ইভিএমে ভোট দিচ্ছে, তার কারণে কিন্তু উৎসবও কিন্তু দেখা যাচ্ছে তাদের। তারা কিন্তু বলছেন এখানে যারা ভোটার রয়েছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন প্রথমবারের মতো তারা ইভিএমে ভোট দিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। যারা ভোট দিয়ে এসেছেন তারা বলছে তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু আসলে কেন্দ্রে গিয়ে, নিজে কেন্দ্রে গিয়ে তারা কিন্তু আসলে ভোট দিয়ে এসেছেন। তারা বলছে সেখানেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, এমনকি এজেন্টদের বের করে দেওয়ার যে প্রক্রিয়া আমরা অনেক সময় কিন্তু দেখেছি, কিন্তু এজেন্টদের বের করে দেওয়া হয়নি এরকমও এখনও পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে সে তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি এখনও পর্যন্ত কোনো কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হয়নি। সব মিলে বলা যায় যে নির্বাচনের যে পরিবেশটা এখনও পর্যন্ত সুষ্ঠু আছে। পুলিশ প্রশাসন এমনকি অন্যান্য যে বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছেন, এমনকি ভোটার যারা আছেন তারাও কিন্তু আসলে যে ভোট দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, আমি একটু জানতে চাচ্ছি কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, নির্বাচনের পরিবেশটা কেমন বলে মনে হচ্ছে? পরিবেশটা খুব ভালো। সালাম, আমি প্রায় 40 মিনিট দাঁড়াইছি ভোট দেওয়ার জন্য। পরিবেশটা কেমন? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পরিবেশ খুব ভালো, শান্ত, কোনো বিচ্ছিন্নতা নাই, সুষ্ঠুভাবে আমরা দাঁড়িয়ে আছি, আধা ঘন্টার মধ্যে দাঁড়াচ্ছি আমি। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কিন্তু ভোটার যারা আছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। তারা বলছেন কিন্তু আসলে যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে, ধীরগতিতে ভোট গ্রহণ করা হচ্ছে, সেরকম কিন্তু অভিযোগ কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি এখন ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরের মানিকের কাছে।
ধন্যবাদ নয়নপুর জয়। আপনি যেমনটি চট্টগ্রামের পৌর নির্বাচনের খবর জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের হারাগাছে। এখানে সকাল থেকেই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোট গ্রহণ। তবে বরাবরের মতোই যে এখানেও কিন্তু ভোটাররা ইভিএম বিড়ম্বনায় পড়েছেন, অর্থাৎ দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ভোট চলছে খুব ধীরগতিতে, অর্থাৎ মানে ইভিএম মেশিনের যেমনটি ছাপ উঠছে না তেমনটি কিন্তু আসলে মেশিনও কয়েকটি কিন্তু অকার্যকর বলে আমরা খবর পেয়েছি। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনার কতক্ষণ থেকে এই লাইনে দাঁড়িয়ে? এক ঘন্টা থেকে আমি এই লাইনে দাঁড়িয়ে আছি, এখনো আমরা ভোট দিতে পারতেছি না। মেশিন বেলা খারাপ, মেশিনের সমস্যা দেখে মেশিনের দেখে ভোট দিতে পারতেছি না। এইভাবে কি ভোট দিতে রাত পোয়াইবে? আমরা এই ওই দাঁড়িয়ে থাকতে পারি, কতক্ষণ ভাই আমি দাঁড়িয়ে থাকবো? মাথা ঘুরতেছে বুঝছেন কি? আমি এক ঘন্টা থেকে এই লাইনে দাঁড়িয়ে আছি, মেশিনের সমস্যা। আপনাকে একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কতক্ষণ থেকে আছেন এখানে? আমি প্রায় এক ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, রই দে লাইন ছাড়ি বেয়া লাইনে যায় ওই ভোট দিতে হচ্ছে, আমরা ওই দিয়ে দাঁড়িয়ে আছি এখনো, আমরা ভোট দিতে পারছি না। ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? ভোটের পরিবেশ তো ভালো মনে হচ্ছে, ওখানে যে ওলট পলট কি হইতেছে শুনছিলেন যে ভোটাররা বলছেন যে ইভিএম মেশিনের নানা বিড়ম্বনার কথা, অর্থাৎ এর আগের বুলেটিনে যেমনটি আমরা জানিয়েছি যে এখানকার আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছে হাকিবুর রহমান, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে ইভিএম জটিলতায় পড়েছে ভোটাররা, এবং পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং যারা অফিসাররা রয়েছে তারাও কিন্তু আমাদের একই বিষয় জানিয়েছেন যে ইভিএম মেশিনের বিড়ম্বনায় ভোটারদের কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে, তবে ইভিএম নিয়ে আপত্তির কথা বারবার তো বলছে। তো এই ছিল আমার কাছে রংপুরের হারাগাছ থেকে ভোটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। দর্শক যেমনটি বলছিলাম, প্রথমে 29 পৌরসভায় ভোট গ্রহণ চলছে আজ। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছেন। আমরা এবার চলে যাব যশোরে, রিপন হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রিপন, আমরা যেরকমটি দেখছিলাম যে রংপুরে কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারণে মেশিনে একটু সমস্যার কারণে ভোট নিতে দেরি হচ্ছে, যশোরের কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ আপনাকে। যশোরের কেশবপুর পৌরসভায় ভোট গ্রহণ চলছে সকাল 9টা থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে, এবং আপনি ক্যামেরার মাধ্যমে যদি দেখেন যে দীর্ঘ লাইন পড়েছে, অর্থাৎ এই ভোট গ্রহণের কারণে যে ধীরগতি, সেই ধীরগতির কারণেই কিন্তু আমরা যতটা দেখতে পাচ্ছি যে এখানে দীর্ঘ লাইন পড়েছে, বিশেষ করে নারী ভোটারদের যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। মাত্র 20,000 ভোটার, 20,775 ভোটার এই পৌরসভায়, সেক্ষেত্রে এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে আপনারা দেখছেন। তবে বিএনপির প্রার্থীরা কিছু অভিযোগ করেছেন, তারা বলছেন যে তাদের এজেন্ট এবং তাদের যে পোলিং এজেন্ট রয়েছে তাদের কেন্দ্রে প্রবেশ করতে বাধা সৃষ্টি করছেন, এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে তাদের যে পোলিং এজেন্ট তা সেগুলো নাই, তবে অন্যান্য যে প্রার্থীর এজেন্ট তারা রয়েছেন। তবে ভোট সুষ্ঠু এবং সুন্দর করতে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত কর্মী নিয়োগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি। আমি যে কেন্দ্রটি রয়েছে এখানে একটু কথা বলবো আপনার সাথে। আপনারা এখানে কতটা ভোট এবং এখন পর্যন্ত কতটা কাস্ট হয়েছে? থ্যাংক ইউ। এখানে আমাদের 82টা ভোট কাউন্ট হয়েছে, এখানে সুষ্ঠু সুন্দরভাবে ভোট কার্যক্রম চলছে, কোনো অনৈতিক কোনো ঘটনা ঘটে নাই, এবং কোনো ভোট দিতে আমরা দেখছি একটু দেরি হচ্ছে, কারণটা কি? এটা যেহেতু ভোটাররা নতুন পদ্ধতিতে ভোট দিচ্ছেন, ওনাদের বুঝতে এবং একটু সময় নিচ্ছে, যেহেতু ব্যালটে অভ্যস্ত এখন ইভিএম পদ্ধতিতে, তারা নতুন একটা পরিবেশের নতুন সিস্টেমে তাদের একটু সময় নিচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে ব্যালেটের ভোট দেওয়ার সেই অভ্যাসটা এখনো থেকে গেছে, আজ এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে, সে কারণে একটু কিছুটা ধীরগতি পড়ছে, এবং সে কারণে যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে এমনটি জানাচ্ছিলেন যারা নির্বাচনের সংশ্লিষ্ট রয়েছেন। তো সব মিলিয়ে ভোটের যে পরিবেশ রয়েছে, পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল যশোর থেকে আমার কাছে ভোটের সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী রয়েছে বগুড়া, সেখানকার খবর জানবো বাবু। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সারা দেশেটাই বগুড়াতেও ইভিএম এ ভোট গ্রহণ শুরু হয়েছে। বগুড়ার দেশের সবচেয়ে
বৃহৎ এবং প্রাচীন পৌরসভা। 2,75,870 জন ভোটার আজকে ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই দীর্ঘ লাইন সবগুলো কেন্দ্রে। আমরা রয়েছি বগুড়া জুবিলিয়ান ইনস্টিটিউশনে, সেখানে 3টি কেন্দ্রে ভোটার রয়েছে 10,000-এর বেশি। আমরা কথা হলো এখানকার একজন প্রার্থীর সাথে, তিনি জানাবেন যে এখানে কোনো সমস্যা বা ভোটের পরিবেশ কেমন দেখছেন। এখানে আলহামদুলিল্লাহ পরে ভোটের পরিবেশ খুবই ভালো। অনেক সকাল থেকে মানুষজন সে আরে আসছে, আসে দেখছেন আপনি অনেক ভোটার আছে। আমার মনে হয় যে অনেক 80% ভোট কাজ হওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনি শুনলেন যে উনি জানালেন যে অনেক ভোটার এখানে এসেছেন এবং নারী ভোটারদের সংখ্যা অনেক বেশি। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক নারীরা সকাল থেকে লাইন ধরে আছেন। আর আরেকটা বিষয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি পুরা বগুড়া পৌরসভার 21টি কেন্দ্রে। 21 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। র্যাব, বিজিবি এবং 16 প্লাটুন বিজিবি রয়েছে, পাশাপাশি আনসার সদস্য এবং পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। তো বগুড়ার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি সিলেটে আমাদের আরেক সহকর্মী রাসেলের কাছে। ধন্যবাদ বাবু। আসলে আমি সকাল থেকে আসলে হবিগঞ্জের হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সেন্টারে আছি। তো সকাল থেকে সকালে 9টার দিকে আমরা এখান থেকে শুরু করেছিলাম বিকেজিসি নামে একটি কেন্দ্রে। তো এখানে একটু আগে একটু ঝামেলার খবর পেয়ে আমরা এখানে আবার ফেরত এসেছি। তো এসে দেখেছি আসলে কিছুটা একটা একজন ছাত্রলীগ কর্মীর সাথে আসলে সেখানে এখানের অফিসারদের কিছুটা বাক বিতণ্ডা হচ্ছে। তো যদিও এখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত ছিলেন, পরবর্তীতে তাদের হস্তক্ষেপে আসলে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে আছে। আর আপনি দেখতে পাচ্ছেন আসলে সব প্রতিটা সেন্টারে, আমরা বেশ কয়েকটি সেন্টারে গেছি, প্রতিটা সেন্টারে আসলে ভোট উৎসব চলছে। কিন্তু একটা অভিযোগ, একটা গুরুতর অভিযোগ হচ্ছে, কারণ এই হবিগঞ্জ পৌরসভায় আসলে ইভিএমে ভোট হচ্ছে, প্রতিটা সেন্টারে ইভিএমে। তো আসলে এই ইভিএমের সাথে আসলে এখানের মানুষজন আসলে অতটা পরিচিত না, যে কারণে খুবই বেশি স্লথ গতিতে, খুবই বেশি ধীর গতিতে আসলে ভোট কাস্ট হচ্ছে, যে কারণে মানুষ বিরক্ত হয়ে কেউ কেউ চলেও যাচ্ছেন। কারণ কড়া রোদের মধ্যে আসলে দাঁড়াতে দাঁড়াতে আসলে মানুষ অসহায় হয়ে আছেন। এরকম একটি অবস্থা মানুষ অভিযোগ করছেন, যাতে এই যারা কর্তৃপক্ষ আছেন তারা আসলে এই ব্যাপারে আসলে ব্যবস্থা নেয়। আসলে আপনি অনেক সময় আগে থেকে আসছেন, আসলে কি কি পরিবেশ এখানে? হ্যাঁ, খুব ভালো, ভালোভাবে ভোট হচ্ছে, কোনো সমস্যা নেই, ভালো। উনি আমাকে জানাচ্ছেন না আসলে সমস্যা নাই, উনি বলছেন সমস্যা নাই, তবে আমরা খবর পেয়েছি বড় ধরনের সমস্যা হচ্ছিল, কারণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আসলে এখানের আপডেট। ফিরে আছি স্টুডিওতে আপনার কাছে।